আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে সকালের জন্য একটি নাস্তা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি হলো খুব সহজভাবে এগ স্যান্ডউইচ রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 2 সেদ্ধ করা ডিম, এরপর একটা গ্রেটার নিয়েছি। এখন গ্রেটারে যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটার দিয়ে গ্রেট করছি, আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে গ্রেটার দিয়ে করলে খুব সহজে ডিমটা অন্যান্য মিশ্রণগুলোর সাথে মিশে যায়। তো ডিম দুটো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ছোটো কুচি করা পেঁয়াজ, এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি 7 মতো ধনে পাতা কুচি, 1/2 চামচ লবণ, 1/4 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে মেয়নিজ। এখন এই সব উপকরণগুলো আমাদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সবজি হিসাবে আমি এখানে শুধুমাত্র গাজরটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এখানে বাঁধাকপি গ্রেট করে দিতে পারেন, অথবা শসা দিতে পারেন, অথবা সুইট কর্নও এখানে ব্যবহার করতে পারবেন। মোট কথা, আপনারা আপনাদের পছন্দ মতো, মানে যে সবজিগুলো কাঁচা খাওয়া যায় সেই সবজিগুলো এখানে ব্যবহার করতে পারবেন। তো এই যে আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম, এখন ডিমটার মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি, তারপর ডিমটা একটা সাইডে সরিয়ে রাখছি। এখন এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি, এখন পাউরুটিটার মাঝখান বরাবর আমরা যে ডিমটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা যে মেয়নিজের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরো পাউরুটিটাতে লাগিয়ে নিচ্ছে, এটা আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে দিতে হবে। এরপরে উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি, এখন এই পাউরুটিগুলো ভেজে নিব। তো একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার, এখন বাটারটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে। বাটারটা যখন গলে যাবে তখন আমরা এখানে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, তারপর অপর পাশে যখন হালকা একটু কালার আসবে তখন এটা অপর পাশে উল্টে দিব। এভাবে পাউরুটিটা যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে আসে, হালকা একটু গোল্ডেন কালার, ততক্ষণ আমরা এটা মাঝারি আঁচে ভেজে নেব। আর আমি এখানে বাটার দিয়ে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও ভেজে নিতে পারবেন, তবে বাটার দিয়ে পাউরুটিটা ভাজলে খেতে অনেক মজা লাগে, সেই সাথে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তো আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো খুব সহজভাবে তৈরি করে নিলাম এগ স্যান্ডউইচ রেসিপি। আপনারা ঝটপট সকালের নাস্তা রেসিপি হিসেবে এটা বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন আরও কোনো ভিডিও নিয়ে। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।